গাড়ি চালানো অনুমতি পাওয়ার পর স্টেডিয়ামে গিয়ে খেলতে পারবে সৌদি নারীরা গ্যালারিতে সৌদি নারীরা আগামী বছর থেকে স্টেডিয়ামে গিয়ে খেলতে এবং খেলা দেখতে পারবে সৌদি নারীরা রোববার যুগন্তকারী এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ অতীতে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি ছিল না কোনো নারী নারীদের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে রক্ষণশীল এই দেশ দীর্ঘ সময় ধরে ক্রীড়া অঙ্গনে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে রেখেছে সেখানে জনসম্মুখে কোনো নারীর বেপর্যায়ে চলাফেরা ফেরা একেবারেই নিষিদ্ধ ক্ষমতাশালী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সলমানের বিভিন্ন সংস্কার কার্যক্রমের মধ্যে এটি একটি এর আগে তিনি সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঐতিহাসিক ঘোষণা দেন আগামী বছর জুন মাস থেকে যেটি কার্যকর হবে অতিরক্ষণশীল সৌদি আরবে নারীদের কঠোর অনুশাসনের মধ্যে থাকতে হয় সেখানে নারীদের জন্য পোশাক ও নির্দিষ্ট করে দেওয়া আছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশ করা জেনারেল স্পোর্টস অথরিটির একটি বার্তায় বলা হয় দুই হাজার জেদ্দা ও দাম্মামের স্টেডিয়ামে নারীদের জন্য আসন সংরক্ষণের কাজ দ্রুত এগিয়ে চলছে এজন্য স্টেডিয়ামের ভেতর রেস্তোরাঁ ক্যাফে ও মনিটর স্ক্রিন স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ গত মাসে সৌদি আরবের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে একটি ফুটবল ম্যাচ উপভোগ করার জন্য রিয়াদের স্টেডিয়ামে শত শত নারী দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল দেশটির অভিভাবকত্ব নীতির আওতায় সেখানে একজন নারীর লেখাপড়া ভ্রমণ এবং অন্যান্য কার্যক্রমের জন্য তার পরিবারের পুরুষ সদস্য বাবা স্বামী কিংবা ভাইয়ের অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে কিন্তু ভীষণ দুই হাজার পরিকল্পনার আওতায় কর কঠোর রক্ষণশীল এই দেশটিতে অনেক বিষয়ে ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে এর মধ্যে রয়েছে সামাজিক সংস্কার এমনকি নারীদের কর্মসংস্থানের বিষয় এতে জোর দেওয়া হয়েছে বত্রিশ বছর বয়সী যুবরাজের ঘোষিত দীর্ঘমেয়াদী ওই পরিকল্পনা সম্পর্কে যুবরাজ গত বুধবার বলেছেন মূলত মধ্যপন্থী ইসলামের প্রত্যাবর্তনের মাধ্যমে তিনি আধুনিক সৌদি আরব গড়ার পরিকল্পনা করছেন দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে